নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত চলে আসি সংবাদ শিরোনামে করাচিতে ব্যস্ত বাজারে তীব্র বিস্ফোরণ মৃত কমপক্ষে দশ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা মায়ানমারের সেনা বিদ্রোহী লড়াই পালিয়ে থাই সীমান্তে আড়াই হাজার মানুষ আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গা মামলার শুনানি শুরু যুবরাজ হয়েও সৌদির রাজপাট সালমানেরই উপসর্গ গুরুতর না হলেও সংক্রমিতের সংখ্যা টলিয়ে দিতে পারে স্বাস্থ্য পরিকাঠামো সতর্কবার্তা হুর শত শত ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পোল্যান্ডে চলে আসে বিস্তারিত খবরে করাচিতে ব্যস্ত বাজারে তীব্র বিস্ফোরণ মৃত কমপক্ষে দশ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রোজকার দিনে চেনা ছন্দে হঠাৎ বড় পরিবর্তন আচমকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচি শনিবার দুপুরের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সর্বত্র জানা গিয়েছে এখনও অবধি এই ঘটনায় জখম হয়েছেন ১৩ জন এবং প্রাণ হারিয়েছেন প্রায় জন। স্থানীয় সূত্রে খবর শেরশাহ পর্চাচক এলাকায় নলার মধ্য দিয়ে গ্যাসের পাইপলাইন রয়েছে আর উপরে রয়েছে বেসরকারি ব্যাংকের বিল্ডিং আর সেই গ্যাসের পাইপলাইন ফেটে গিয়েই ঘটে যায় এই বিপত্তি যার ফলে মুহূর্তেই আগুন লেগে যায় ওই এলাকায় এবং ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস ঘটনার খবর পেয়েই সেখানে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ এখনও বেশ কিছু মানুষ ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে অনুমান করা হচ্ছে পুলিশ সূত্রে খবর গ্যাস পাইপলাইনে এই বিস্ফোরণ ঘটে আর পাইপের মধ্যে বিষাক্ত গ্যাস থাকার কারণেই মারাত্মক ক্ষতি হয় তবে শনিবার হওয়ায় ব্যাংকে কর্মী কম সংখ্যায় ছিলেন তবে গ্রাহক ছিলেন অনেকেই দুটি বিনা টাকারের মেশিন আনা হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ উপস্থিত ব্যক্তিদের থেকে জানা গিয়েছে শনিবার হাওয়ায় কম কর্মী ছিলেন ব্যাংকে এবং সেই সময় উপস্থিত ছিলেন সাতজন কর্মী তবে জানা গিয়েছে দুর্ঘটনার সময় দশজনের দেহ সেখানেই ছিন্ন হয়ে যায় এবং আহত তেরো জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে শাহেদ মহতরামা বেনজির ভুট্টো হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের বিভাগীয় প্রধান ডক্টর সাবিরাব মমান জানিয়েছেন ঘটনাস্থল থেকে আহত ১৩ জনের মধ্যে চারজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তবে কিভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি তদন্ত চলছে মায়ানমারের সেনাবিদ্রোহী লড়াই পালিয়ে থাই সীমান্তে আড়াই হাজার মানুষ থাই কর্তৃপক্ষ এবং একটি ত্রাণ সংগঠন একথা জানিয়েছে বাস্তুচ্যুত এই মানুষেরা থাইল্যান্ডের মায়েসোত শহরে জড়ো হয়েছেন গত কয়েকদিনে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন এবং সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ের পর এই বিপুল সংখ্যক মানুষ পালিয়ে এসেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন থাইল্যান্ডের তাক প্রদেশের উপগভর্নর গত ফেব্রুয়ারিতে মায়ানমারের নেত্রী আং শান সুচির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে বিক্ষোভ আন্দোলন অশান্ত পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন শহরে বিক্ষোভ ছাড়াও পল্লী অঞ্চলগুলোতে মাঝে মধ্যেই জুনটা বিরোধী মিলিশিয়া এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছে কারেন বিদ্রোহী গোষ্ঠীর মতো এমন আরও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সঙ্গেও সময় সময় সেনাবাহিনীর তুমুল লড়াই হচ্ছে থাই তাক প্রদেশের উপগভর্নর সোমচাই বলেছেন সীমান্তের থাইল্যান্ড অংশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দু হাজার আর এদের মধ্যে পাঁচশো পঁয়তাল্লিশ জনই শিশু বলে জানিয়েছেন থাইল্যান্ড ভিত্তিক মায়ানমারের শরণার্থী অধিকার সংগঠন এইড অ্যালায়েন্স কমিটির কর্মকর্তা ইয়ে ফোনে তিনি বলেন আমরা তাদেরকে খাবার দিচ্ছি স্থায়ী কর্তৃপক্ষের সঙ্গে মিলেমিশে কাজ করছি মিন জানান বাস্তুচ্যুত এই মানুষদের বেশিরভাগই এসেছে মায়ানমারের কারেন রাজ্যের লে কে এবং এর আশেপাশের গ্রামগুলো থেকে মায়ানমার ওই অঞ্চলের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার চেষ্টায় আছে কারেন ন্যাশনাল ইউনিয়ন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই বিদ্রোহী গোষ্ঠীটি বুধবারের লড়াইয়ে মায়ানমারের চার সেনা নিহত এবং আরও চার সেনা আহত হয়েছে বলে দাবি করেছে তাছাড়া মায়ানমারের জুনটা বিরোধী ছায়া সরকার সমর্থিত পাবলিক ভয়েস টিভি তাদের খবরের কয়েকটি ছবি দেখিয়ে বলেছে মায়ানমারের সেনাদের অস্ত্রশস্ত্র দখল করা সহ নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে আটক করা হয়েছে আঠেরো জন সরকারি সেনা লড়াইয়ে মারা পড়েছে বলেও দাবি করা হয় খবরে তবে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি মায়ানমারের সামরিক জুনটাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তাক প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার থাই সীমান্ত থেকে পাঁচশো মিটার দূরে কারেন ন্যাশনাল ইউনিয়ন এবং মায়ানমারের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে লড়াই চলাকালে সীমান্তের থাই অংশে গোলাও পড়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি থাই বাহিনী ওই এলাকায় টহল জোরদার করেছে আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গা মামলার শুনানি শুরু আর্জেন্টিনার আদালতে বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যা মামলার সাক্ষ্য নেওয়া শুরু হল সাক্ষ্য দেন যুক্তরাজ্য ভিত্তিক রোহিঙ্গাদের সংগঠন ব্রুকের সভাপতি তুন খিন তুন খিন বলেন বৃহস্পতিবার আর্জেন্টিনার সময় বিকেল তিনটে ফেডারেল আদালতে মামলার কার্যক্রম শুরু হয় আর্জেন্টিনার বুয়েন্সেয়ার্সে ফেডারেল ক্রিমিনাল কোর্টের দ্বিতীয় চেম্বার আদালত গত ছাব্বিশে নভেম্বর সর্বজনীন এক্তিয়ার নীতির আওতায় মায়ানমারে রোহিঙ্গা জোনাসাইডের বিচার শুরু করে দেন তুনখিন বলেন বিশ্বজুড়ে রোহিঙ্গাদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গা জেনোসাইডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এ ঘটনা ন্যায় বিচারের জন্য শুধু আমাদের সংগ্রামকেই যৌক্তিক প্রমাণ করে না বিশ্বে এখনও ন্যায় বিচার সম্ভব এই আশাও দেখায় তুনখিন বলেন মায়ানমারে রোহিঙ্গা হওয়ার কারণে তার নিজের ও পরিবারের সদস্যদের কী ধরনের নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে তার বিবরণ তিনি তুলে ধরেন তিনি বলেন আমাকে মায়ানমারের বিশ্ববিদ্যালয়ে পড়তে দেওয়া হয়নি আমার অপরাধ আমি রোহিঙ্গা বৈষম্য নির্যাতন নিপীড়নের কারণে আমার মা বাবা উনিশশো সালে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে যেতে বাধ্য হন তুনখিন বলেন শুধু নিজের দুর্ভাগ্যের কথাই নয় তার চোখের সামনে দেখা নিজের সম্প্রদায়ের গণহত্যার শিকার হওয়ার তথ্য তিনি আদালতে তুলে ধরেন তিনি বলেন দু হাজার সতেরো সালে মায়ানমার গণহত্যার শিকার রোহিঙ্গাদের ঢল নেমেছিল বাংলাদেশে যুবরাজ হয়েও সৌদির রাজপাট সালমানেরই বাবার বয়স পঁচাশি পেরিয়েছে তার শরীর স্বাস্থ্য বিশেষ ভালো নয় তাই রাজপাট এবার ধীরে ধীরে নিজের কাঁধেই তুলে নিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মাথায় এখনও আনুষ্ঠানিকভাবে রাজমুকুটটি ওঠেনি ঠিকই তবে তা হতে আর বেশি দেরি নেই বলে বিশ্বাস কূটনীতিকদের একাংশের একের পর এক গুরুত্বপূর্ণ মঞ্চে সৌদির বর্তমান রাজা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের লাগাতার অনুপস্থিতি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে বলেই তাদের দাবি একের পর এক গুরুত্বপূর্ণ মঞ্চে সৌদির বর্তমান রাজা সলমান বিন আবদুল আজিজ আল সৌদের লাগাতার অনুপস্থিতি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে বলে দাবি তাদের দু হাজার সালের গোড়া থেকেই বিদেশ থেকে আসা বিশিষ্টজনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো থেকে শুরু করে বিভিন্ন শীর্ষ বৈঠকে সৌদির প্রধান প্রতিনিধি হিসেবে দেখা যাচ্ছে যুবরাজ সালমানকেই যা আদতে করার কথা দেশের রাজার যুবরাজের নয় অন্যদিকে রাজা জনসমক্ষে আসা প্রায় বন্ধই করে দিয়েছেন এমনকি প্রেসিডেন্সিয়াল পর্যায়ের বৈঠকেও কর্তৃত্ব করছেন যুবরাজই তবে সম্প্রতি দাগ কেটেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সালমানের সাক্ষাৎ এমনকি গত মঙ্গলবার উপসাগরীয় সহযোগী সংগঠনের শীর্ষ বৈঠকেও নেতৃত্ব করেন যুবরাজ সলমনি নাম না প্রকাশের শর্তে সৌদি প্রশাসনের সঙ্গে যুক্ত এক কূটনীতিকের বক্তব্য প্রবীণ রাজা এখন প্রেক্ষাপটের বাইরে যুবরাজ সলমন এখন আর হবু রাজা নন প্রাসাদের অন্দরে তিনিই এখন আসল রাজা আরও এক সৌদি বিশেষজ্ঞের কথায় রাজপরিবারের ভিতরে বা বাইরে যুবরাজ সালমানের বিরোধিতা করার মতো উল্লেখযোগ্য কেউ নেই প্রতিপক্ষদের তিনি এক এক করে সরিয়ে দিয়েছেন দিন দিন যুবরাজ সালমানের ক্ষমতা আর প্রতিপত্তি দুই বাড়ছে ফলে এখন অপেক্ষা শুধু রাজা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেকের উপসর্গ গুরুতর না হলেও সংক্রমিতের সংখ্যা টলিয়ে দিতে পারে স্বাস্থ্য পরিকাঠামো সতর্কবার্তা হুর করোনা ভাইরাসের অমিক্রণ ভ্যারিয়েন্টে দ্রুত ছড়িয়ে পড়ায় যথেষ্ট উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অমিক্রণের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া শাখার ডিরেক্টর পুনম ক্ষেত্রপাল সিং শুক্রবার বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন নতুন ভ্যারিয়েন্টটিকে আপাতভাবে যেমন দেখাচ্ছে ততটা হালকাভাবে যেন না নেওয়া হয় এই ভ্যারিয়েন্টটি করোনার পূর্ববর্তী যে কোনো ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রেখেছে বলে মনে করছেন তিনি সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন বিশ্বব্যাপী করোনার ঝুঁকি বাড়ছে কারণ ভ্যারিয়েন্টটির আবির্ভাব এটা বুঝিয়ে দিচ্ছে যে অতিমারি এখনও শেষ হয়নি তার কথায় বর্তমান সীমিত প্রমাণের উপর ভিত্তি করে অমিক্রণ সব থেকে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে পূর্ববর্তী অন্য কোনো ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি দক্ষিণ আফ্রিকার সম্প্রতি গবেষণা থেকে মনে হচ্ছে ওমিক্রনের দ্বারা পুনরায় সংক্রমণের ঝুঁকি অনেকটা বেশি তবে তিনি এও মনে করছেন যে এই বিষয়ে দৃঢ় কোনো সিদ্ধান্তে আসতে হলে আরও তথ্যের প্রয়োজন কারণ অমিক্রণের সংক্রমণ কতটা তীব্র হতে পারে তার উপর এখন সীমিত তথ্য রয়েছে গবেষকদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ডিরেক্টর জানিয়েছেন ওমিক্রনের সংক্রমণের তীব্রতা সম্পর্কে আরও তথ্য আগামী দিনগুলিতে শক্ত হাতে আসবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন যে অমিক্রণ ভ্যারিয়েন্টের মৃদু উপসর্গ দেখা যাচ্ছে আক্রান্তদের মধ্যে হু প্রধান ট্রেডার্স আধানম ঘেব্রিওসিস বলেছেন অমিক্রণকে মৃদু বলে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই কিন্তু অমিক্রণের জেরে অসুস্থতা যতই কম হোক না কেন এত বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত হতে পারে যাতে স্বাস্থ্য ব্যবস্থা ধাক্কা খেতে পারে সতর্ক করে তিনি বলেন ভ্যাকসিন দেওয়া হয়েছে মানেই মাস্ক নয় ভ্যাকসিন দেওয়া হয়েছে মানেই সামাজিক দূরত্ব নয় এমনটা ভাবলে চলবে না সমস্ত করোনা বিধি সমানভাবে চলতে হবে বুস্টার ডোজ প্রসঙ্গে তিনি বলেছেন অনেক দেশ বুস্টার ডোজ দেওয়া প্রক্রিয়া শুরু করেছে কিন্তু বুস্টার ডোজ দিলেই যে অমিক্রণ থেকে মুক্তি মিলবে এমন প্রমাণ নেই শত শত ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পোল্যান্ডে করোনার জন্য অর্থনৈতিক মন্দা পোল্যান্ডে শত শত ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে ভূতত্ত্ববিদদের দাবি ভালোভাবে সংরক্ষিত থাকা এসব পায়ের ছাপ থেকে কুড়ি কোটি বছর আগের বাস্তুসংস্থান আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন প্রতিবেদনে বলা হয় দেশটির রাজধানী ওয়ার্সো থেকে একশো কিলোমিটার দক্ষিণে একটি খনিতে এসব ছাপ ও হার খুঁজে পেয়েছেন ভূতত্ত্ববিদরা এ প্রসঙ্গে ভূতত্ত্ববিদ গ্রজেগড নিউজ উইজকি বলেছেন ডাইনোসরেরা যে চিহ্ন রেখে গেছে তাতে তাদের আচরণ ও স্বভাব জানা সম্ভব হবে আমরা প্রাণীগুলোর দৌড়ানো সাঁতার কাটা ও বসে থাকার চিহ্ন উদ্ধার করতে পেরেছি জানা যায় সব থেকে বড় যে পায়ের ছাপটি পাওয়া গেছে সেটি কার্নিভোরাস দৈত্যাকার ডাইনোসর এই ছাপটি চল্লিশ সেন্টিমিটার দীর্ঘ এছাড়া অনেকগুলো ছাপ থেকে ডাইনোসরের ত্বকের ভালোভাবে বোঝা যাচ্ছে ভূতত্ত্ববিদ গ্রজেগ নিউজ উইজকি এক বিবৃতিতে জানিয়েছেন ডাইনোসরের কয়েকশো চিহ্ন পাওয়া গেছে প্রাপ্ত আলামত থেকে বোঝা যাচ্ছে অন্তত সাত প্রজাতির ডাইনোসর এখানে আরও প্রজাতির ছাপ পাওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ